জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। নানুরের রামকৃষ্ণপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীর গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসের সামনে ধর্ণা বিজেপির। নানুরে বিজেপি কর্মী স্বরূপ করায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। রাজনগরী মহরম উপলক্ষে পালিত হল মেহেদি পর্ব। বোলপুরের সিঙ্গি গ্রামে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে মার্শিয়া ও মাতম। মহরমের খালিদ দিন উপলক্ষে পীরের আস্তানায় ভক্তদের ভিড় রাজনগরে। এবার জেলা বার্তা বিস্তারিত। নানুরের রামকৃষ্ণপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীর গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসের সামনে ধর্ণা বিজেপির। গত 6 সেপ্টেম্বর রাতে নানুরের রামকৃষ্ণপুরে দুষ্কৃতীদের গলিতে জখম হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই। প্রথমে তাকে বোলপুর হাসপাতালে ভর্তি করার পরে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। দিন তিনেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার মৃত্যু হয় তার। স্বরূপের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সিউড়িতে এসপি অফিসের সামনে ধর্নায় বসে 100 দলীয় কর্মীরা। দলের জেলা সভাপতির দাবি, ঘটনায় প্রকৃত দোষী তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে তাদের এই ধর্না আন্দোলন। দাদিকে বেল করাবার ব্যবস্থা করবো। কেন বেল করে দেবে? টাকা কে দেবে? পুলিশকে টাকা দিতে হবে। আমি বলে এসেছি বন্ধু, আজকে ওই ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরবো। আর বড় বড় যারা পুলিশ অফিসার, তারা নির্বিচারে তৃণমূলকে খুশি রাখার তাগিদে তারা মিথ্যা কথা বলে যাচ্ছে, আর নিরীহ একটা একটা করে তাজা প্রাণ চলে যাচ্ছে। এর জন্য পুলিশ প্রশাসন, ওখানে আমরা দেখলাম রাত 9টার সময় আনুমানিক সেখানে ভুবনেশ্বর গড়াই দুর্গা মন্দিরে উঠানের পাশে বাড়ি, বাড়ির বাইরে গরমের দিনে বৃদ্ধ মানুষ বাতাসের জন্য বসেছিল, হঠাৎ করে উল্টো দিক থেকে তৃণমূলের কিছু দুষ্কৃত গুন্ডা বাহিনী তারা সশস্ত্র ভাবে ঢুকে পড়লো। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নেই, ভুবনেশ্বর গড়া এর পরে করতে পারে মারপিট শুরু করলো। ভয় টিভি সিউড়ি। নানুরে বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে খুনের ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল নানুর থানার পুলিশ। রবিবার রাতে নানুরের মঙ্গলপুর গ্রামে তল্লাশি চালিয়ে তুফান দাস এবং আলো চৌধুরী নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের আজ সোমবার বোলপুর আদালতে তোলা হয়। সেপ্টেম্বর মাসের 6 তারিখ বীরভূমের নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বচসা বাঁধে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। সেই বচসা রাত গড়াতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি করে। তারপর দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি। এরই মাঝে তৃণমূলের দুষ্কৃতীদের গলিতে আহত হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই বলে অভিযোগ। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সুপার স্পেশালিটিতে ভর্তি করা হয়, পরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার SSKM হাসপাতালে। কিন্তু তারপরেও শেষ রক্ষা করা যায়নি স্বরূপ গড়াইকে। রবিবার সন্ধ্যায় মারা যান তিনি।
তার মৃত্যুর পর আজ সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে নানুর এলাকা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে সকাল থেকেই বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান শুরু করে বিজেপি কর্মীরা নানুর থানার সামনে। অন্যদিকে একইভাবে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা বীরভূম জেলা পুলিশ সুপার অফিসের সামনে। সম্বাদিত ওই দুই তৃণমূল কর্মীকে বোলপুর আদালতে তোলা হলে আদালত তাদের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। রাজনগরে ঐতিহাসিক মহরম মেলা ও মঞ্জিলের প্রাককালে আজ রবিবার খালিদ্দিন খাসবাজারে লবান পুকুরের ধারে হাজারি সাহেব ও বড়পীর সাহেবের আস্তানায় দেখা গেল ভক্তদের ভিড়। দলে দলে বিভিন্ন বয়সী মহিলারা শিশুদের সঙ্গে নিয়ে পিত্থানে সেনী নিবেদন করেন। এদিন এলাকায় একটি গ্রামীণ মেলাও বসে। এ বিষয়ে রাজনগর রাহে ইসলাম কমিটির প্রতিনিধি ও থানার আধিকারিক তথা পুলিশ কর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভয় টিভি রাজনগর। এখন সময় বিরাশি বিরতির পর সঙ্গে থাকুন সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে।
পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নিত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মি ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822299। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে বিরতির পর। বোলপুরের শ্রীনিকেতন ব্লকের সিঙ্গি গ্রামে পালিত হলো শোকের পর্ব মহরম। এখানে আরবি মহরম মাসের চাঁদ ওঠার দিন থেকেই মহরম পালন করে থাকেন এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। সোমবার তাজিয়া নিয়ে মর্শিয়া ও মাতম করলেন গ্রামবাসীরা। এবছর গ্রামের মসজিদ পাড়া, ডাঙ্গাপাড়া এবং মধ্যমপাড়া সহ মোট 6টি পাড়ায় তাজিয়া তৈরি হয়েছে। এখানকার খঞ্জর মাতম দেখতে বহু দূর দূরান্তের মানুষ এসে হাজির হন। মঙ্গলবার গ্রামের 32টি পাড়ার মানুষ একত্রে মহরম পর্ব পালন করবেন। ভয় টিভি বোলপুর। জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে মহরম উপলক্ষে পালিত হলো মেহেদি পর্ব। এই মেহেদি পর্ব রাজনগরের রাজ পরিবারে একটি নিজস্ব ধর্মীয় উৎসব, যা কয়েকশো বছর আগে রাজনগরের রাজারা প্রচলন করেছিলেন। আজও তার সাবেকি রেওয়াজ মেনে পালন করে আসছেন রাজনগরের আড়ালি গ্রামের রাজ পরিবারের লোকেরা। বাঁশ, শলা ও কাগজ দিয়ে তৈরি হয় এই মেহেদি। মেহেদি গাছের পাতা দিয়ে শিন্নি দেওয়া হয় এই মেহেদি পরবে। এই মেহেদি পর্বকে ঘিরে লাঠি খেলারও আয়োজন করা হয়। রাজ পরিবারের পরব হলেও সকল রাজনগরবাসী এতে অংশ নেন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার।
নানুরে রামকৃষ্ণপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীর গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসের সামনে ধর্ণা বিজেপির। নানুরে বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। রাজনগরী মহরম উপলক্ষে পালিত হল মেহেদি পর্ব। বোলপুরের সিঙ্গি গ্রামে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে মার্শিয়া ও মাতম। মহরমের খালিদ দিন উপলক্ষে পীরের আস্তানায় ভক্তদের ভিড় রাজনগরে। আজকের পর্যন্ত নমস্কার।